বিসমিল্লা আলহামদুলিল্লাহ ও সালাত ওসসালাম আল্লাহ আমাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাত আজকে আমরা শুরু করতে যাচ্ছি সালাতুল্নবী সাল্লিয় সাল্লাম এই বইটির একটি পর্ব এখানে আমরা আলোচনা করব পূর্ববর্তী অধ্যায়গুলোতে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম অর্থাৎ তায়া মোম সালাত সতর ইত্যাদি বিষয়বাদি নিয়ে আমরা এর পূর্বে আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব নামাজের ওয়াক্ত নিয়ে তাহলে চলুন আমরা শুরু করি আজকের এই পর্বটি সময় মতো নামাজ পড়া জরুরি আল্লাহ আল্লাহতালা ইরশাদ করেন তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী নামাজ এবং আল্লাহ তালার জন্য বিনয়ের সাথে দাঁড়াও সুরা বাকারা আয়াত দুইশো আটত্রিশ এই আয়াতের তাপসিরে হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ বলেন অজু রুকন সিজদা এবং নামাজে যা কিছু অবশ্যকীয় রয়েছে সেগুলো সহ নির্দিষ্ট সময়ে পাঁচ ওয়াক্ত নামাজকে সংরক্ষণ করা ফসির ইবনে আব্বাস আল্লাহ তো বলেন নিশ্চয়ই মোমিনদের প্রতি নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা ফরাজ করা হয়েছে নিসা আয়াত এই আয়াতের তাফসিরে আল্লামা ইবনে বলেন হল্লা আল্লাহ সময় মতো নামাজ সংরক্ষণ নামাজের সীমারেখা সংরক্ষণ এবং নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করার নির্দেশ দিয়েছেন এই আয়াত দুটি দ্বারা প্রমাণিত হয় সময় মতো নামাজ পড়া নামাজ সংরক্ষণের অংশ এবং আল্লাহ তাল নির্দেশ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি রসল্লামকে কোনো নামাজ নির্দিষ্ট সময় ব্যতীত আদায় করতে দেখিনি তবে তিনি বিদায় আরাফার জোহর ও আসর এবং আদায় করেন আব্দুল রাজাক চার হাজার চারশো বিশ বুখারি পনেরোশো সাতাত্তর শাব্দিক কিছু তারতম্য সহ এই হাদিস দুটি মুসলিম ও দাউদ শরীফে বর্ণিত হয়েছে নাসাই তিনশো নয় শহিদ ইবনে খুজাইমা দুই হাজার আটশো চুয়ান্ন মোসনাদে হুমায়ুদ চোদ্দ নম্বর মোসনাদে আহমদ তিন হাজার একশো সাত্রিশ কথা এই হাদিসের সার কথা হল রসল সাল্লাহ আলাইসাল্লাম কোনো নামাজ নগণ্য ব্যতিক্রম ছাড়া নির্দিষ্ট সময়ের বাইরে আদায় করেননি বরং প্রত্যেকটি নামাজ সময় মতো পড়তেন সুতরাং সময় মতো নামাজ পড়া জরুরি আমল যার ব্যতিক্রম করার কোনো সুযোগ নেই এ ব্যাপারে হজরত ইবনে সামিত সামিৎ রাদু থেকে সনদে বর্ণিত আছে যে আমি রাসল উল্লাহ সাল্লিয়াল্লামকে এ কথা বলতে শুনেছি আল্লাহতালা পাঁচ ওয়াক্ত নামাজ ফরস করেছেন যে ব্যক্তি উত্তম রূপে অজু করবে এবং সব নামাজ এবং সব নামাজ এবং সব নামাজ ওয়াক্তমত পূর্ণ ই বিনয়ের সাথে আদায় করবে তার জন্যে আল্লাহ তালার পক্ষ থেকে অঙ্গীকার রয়েছে যে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন আর যে ব্যক্তি তা করবে না তার জন্যে কোনো অঙ্গীকার নেই ইচ্ছে করলে তিনি তাকে ক্ষমা করবেন অথবা শাস্তি দেবেন আবু দাউদ চার হাজার দুশো চারশো পঁচিশ হজরত আবু জার রাদি আল্লাহন থেকে অপর একটি সনদে বর্ণিত আছে যে আমাকে রাসদালাহ আলাই সাল্লাম ইশাদ করেছেন যখন তোমার উপর এমন সব আমির নেতৃত্ব চলবে যারা করে 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 বিনষ্ট দিবে তখন তুমি কি করবে হজরত আবু জারিয়া বললেন আপনি আমাকে কি নির্দেশ দেন রাসলাম বললেন সময় মতো নামাজ পড় অতঃপর যদি তাদের সঙ্গে নামাজ পাও তাহলে আবার পড়ো আর সেটা হবে তোমার জন্য নফল সাহি মুসলিম তেরোশো এছাড়া জিবরিল আলহিয়া সাল্লামের ইমামতির হাদিসগুলোর সারাংশে শেষাংশে এই কথা উল্লেখ রয়েছে যে এই দুই প্রান্তের মাঝে রয়েছে নামাজের প্রকৃত সময় তিরমেজি একশো উনপঞ্চাশ নাম্বার হাদিস এ থেকে বোঝা গেল যে নামাজের ওয়াক্তের শুরু ও শেষ নির্দিষ্ট রয়েছে সুতরাং উক্ত গণ্ডির ভেতর থেকে নামাজ আদায় করা জরুরি একাধিক নামাজ একত্রে আদায় করা সাধারণভাবে জায়েজ থাকলে নামাজের সময় নির্ধারণ ও উক্ত নির্ধারিত সময়কে হেফাজত করার তাকিদ দেওয়ার অনর্থক সাব্যস্ত হতো এর বিপরীতে আরাফা ও মুজদালিফার ময়দানে হাজিদের নামাজ ব্যতিক্রম ব্যাহত কিছু হাদিসে জাহির থেকে দুই ওয়াক্তের নামাজকে একত্রে আদায় করার অবকাশ আছে বলে হয় নমুনা হিসেবে হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহানহু থেকে বর্ণিত যে সেই সম্পর্কিত একটি হাদিস পেশ করা হলো হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহানহু বলেন আমি রাসুল্লাহ সালুল্লাহ আলাইহ সঙ্গে পূর্ণ আট রাকাত এবং পূর্ণ সাত রাকাত নামাজ পড়েছি বর্ণনাকারী হজরত আমর ইবনে মাদিনার মাদার রহি মহল্লা বলেন আমি জাবের ইবনে জায়েদকে বললাম যে হে আবু শ্যাম আ আমি মনে করি জুহরের নামাজ দেরি করে ওয়াক্তের শেষে পড়েছেন আর আসরের নামাজ ওয়াক্তের শুরুতে পড়েছেন এবং মাগরীব দেরি করে ওয়াক্তের শেষে পড়েছেন আর ঈশা ওয়াক্তের শুরুতে করেছেন হজরত জাবের ইবনে জায়েদ বলেন আমিও তাই মনে করি বুখারি এক হাজার একশো চার মোসনাদে আহমদ উনিশশো আঠারো এরকম কিছু হাদিসের ভিত্তিতে দুই ওয়াক্ত নামাজ একত্রে আদায় করা বৈধ বলা যায় না যেহেতু এটা দ্বারা একত্রীকরণের রূপক অর্থ উদ্দেশ্য অর্থাৎ এক ওয়াক্তের নামাজ তার নির্দিষ্ট সময়ের শেষ প্রান্তে এবং পরবর্তী ওয়াক্তের নামাজ পরবর্তী প্রান্ত ওয়াক্তের শুরুতে আদায় করা বাহ্যিক দৃষ্টিতে দেখা যাবে যে দুই ওয়াক্ত নামাজ একত্রে আদায় করা হয়েছে অথচ বাস্তবে তা নয় বরং উভয় নামাজের উভয় ওয়াক্তের নামাজই তার নির্দিষ্ট ওয়াক্তে আদায় করা হয়েছে এই হাদিসের বর্ণনাকারী হজরত আমর ইবনে দিনার এবং জাবের ইবনে জায়দ এর ব্যাখ্যাও রয়েছে এর ব্যাখ্যায় এ ব্যাখ্যার পক্ষে আরও একটি বড় প্রমাণ এই যে দুই নামাজ একত্রে আদায় করার আমল সংক্রান্ত সব হাদিসে এমন দুই নামাজ একত্রে আদায়ের প্রমাণ মেলে যার এক ওয়াক্ত শেষ হলে কোনো বিরতি ছাড়াই পরবর্তী ওয়াক্ত শুরু হয়ে যায় যেমন জুহর আসর বা মাগলিব ঈশা এমন কোনো হাদিস মেলে না যাতে এরকম দুই ওয়াক্তের নামাজ একত্রে আদায়ের আমল বর্ণিত হয়েছে যে দু ওয়াক্ত নামাজে কোনো সংযোগ নেই যেমন ফজর ও জোহর অথচ এই ওয়াক্ত দুটির পাশাপাশি অবস্থিত এবং মাঝে কোনো নামাজের ওয়াক্ত নেই এ থেকে প্রমাণিত হয় যে দুই ওয়াক্তের নামাজ একত্রে আদায় করা অনুমতি বা আমল সংক্রান্ত হাদিসগুলোতে একত্রীকরণের রূপক অর্থই উদ্দেশ্য হজরত আসওয়াদ ও তার সাহাবিদের ও তার সাথীদের সফরের আমল হজরত ইব্রাহিম নাখাই রহিমহল্লা সাহি সনদে এভাবে বর্ণনা করেছেন ইবনে আবি সাইবা আট হাজার তিনশো বত্রিশ নম্বর হাদিস এই ব্যাখ্যা মেনে নেওয়া না হলে পূর্ববর্তী একাধিক আয়াত ও হাদিসের সাথে হাদিসের বিরোধ সৃষ্টি হবে এবং সেইগুলোর উপর আমল বর্জন করা আবশ্যক হবে যা কোনো ক্রমেই কাম্য নয় উপরোক্ত আলোচনা থেকে প্রমাণিত হয় যে কোনো অবস্থাতেই দুই ওয়াক্তের নামাজ এক ওয়াক্তে আদায় করা যাবে না এ বিষয়ে তাবেঈদের মধ্যে থেকে বিশিষ্ট দুজন মহাদিস ও ফকি মতামত বিন নিম্নে প্রদান করা হল হযরত হাসান বসরি এবং মোহাম্মদ ইবনে সিরিন রহিমহল্লা বলেন সফর ও হজর তথা মুকিম অবস্থায় থাকা কোনো অবস্থাতে দুই ওয়াক্ত নামাজ একত্রিত করে সুন্নাতের অন্তর্ভুক্ত বলে গণ্য আমি জানি না তবে হজের সময় আরাফাই জুহর ও আসর এবং মুজদালিফাই মাগরিব ও ঈশা একত্রে আদায় করা সুন্নতের আওতাভুক্ত। ইবনে আবিশাইবাদ আট হাজার তিনশো একচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের সকল রাবেই বুখারি মুসলিমের রাবি অর্থাৎ নির্ভরযোগ্য পাঁচ ওয়াক্ত নামাজের প্রকৃত সময় হজরত আবু হুরায় রাজিয়াল থেকে বর্ণিত তিনি বলেন রসল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন সিও নামাজের ওয়াক্তের শুরু ও শেষ আছে জুহরের নামাজের ওয়াক্ত শুরু হয় সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়লে আর শেষ হয় আসরের ওয়াক্ত এলে সেখান থেকে আসরের ওয়াক্ত শুরু হয় আবার শেষ হয় সূর্যের কিরণ হলুদ হয়ে গেলে মাগ্রেবের ওয়াক্ত শুরু হয় সূর্য ডুবে গেলে আর শেষ হয় পশ্চিম আকাশের আভা চলে গেলে ঈশার ওয়াক্ত শুরু হয় আভা চলে গেলে আর শেষ হয় রাত অর্ধেক হলে আর ফজরের ওয়াক্ত শুরু হয় শুভে সাদিক উদিত হলে আর শেষ হয় সূর্য উঠলে তিরমিজি হাদিস একশো একান্ন হাদিসটি স্তর সহি ইমাম তিরমিজি রহিম্লা হাদিসটির এ সনদের উপর কিছুটা আপত্তি করলেও বিভিন্ন সনদে হাদিসটির এই বক্তব্যকে সহি বলেছেন শাইখ শোয়াইব আরনায়ুত রহিম হল্লা বলেন হাদিসটি সনাদ সহি রয়েছে মুস্তাদ মুসনাদে আহমেদের সাত হাজার একশো বাহাত্তর নম্বর হাদিসের আলোচনায় কিছু তারতম্য সহ এই হাদিসটি মোয়াত্তা মালেক এবং নাসাই শরীফেও বর্ণিত হয়েছে জামিউল ওসুল তিন হাজার চুয়াত্তর এই হাদিস থেকে প্রমাণিত হয় যে ফজর ওয়াক্ত শুরু হয় সুভে সাদিক উদিত হওয়া থেকে আর শেষ হয় সূর্য উদয়ের পূর্বক্ষণে আর এটাই হানাফি মাঝহাবের মত ফতুয়াই স্বামী প্রথম খণ্ড তিনশো উনষাট পৃষ্ঠা জুহারের ওয়াক্ত শুরু হয় যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়তে আরম্ভ করে জুহর শেষ ও আসর শুরু হওয়ার ব্যাপারে এই হাদিসের পরিষ্কার সিদ্ধান্ত দেওয়া পাওয়া যায়নি তবে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা সামনে আসছে আসরের শেষ ওয়াক্তের ব্যাপারে এই হাদিসে বলা হয়েছে সূর্যের কিরণ হলুদ হওয়া পর্যন্ত তবে এটা আসরের উত্তম ওয়াক্তের শেষ আর আসরের ওয়াক্ত বাকি থাকে সূর্য ডুবার পূর্ব পর্যন্ত সামনে তার দলিল আলোচনা আসছে মাগরীবের ওয়াক্ত শুরু হয় সূর্য ডুবার সাথে সাথে আর মাগরীবের ওয়াক্ত শেষ হয় সূর্যের আভা চলে গেলে এটাই হানাফিমা ঝাবের মত ফাতুয় স্বামীর প্রথম খন্ড তিনশো একষট্টি পৃষ্ঠা ঈশার ওয়াক্ত শুরু হয় মাগরীবের ওয়াক্ত শেষ হলে আর ঈশা শেষ ওয়াক্তের ব্যাপারে এই হাদিসের মধ্যরাতের কথা বলা হয়েছে তবে এটা উত্তম ওয়াক্তের শেষ আর ঈশার জায়েজ ওয়াক্ত ফজরের পূর্ব পর্যন্ত থাকে সামনে এর দলিল আলোচনা করা হবে জুহরের ওয়াক্ত শেষ এবং আসরের ওয়াক্ত শুরু হযরত সালেম ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ থেকে তার পিতা থেকে বর্ণনা করেছেন যে তিনি রাসল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছেন পূর্বেকার উম্মাতের দায়িত্বের তুলনায় তোমাদের দায়িত্ব হলো আসর থেকে সূর্য অবাস্তা পর্যন্ত মধ্যবর্তী সময়ের মতো তাওরাতের অনুসারীদের তাওরাত দেওয়া হয়েছিল তারা সে অনুযায়ী আমল করতে লাগলো যখন দুপুর হলো তখন তারা অপারগত হয়ে পড়ল অতঃপর তাদেরকে এক কিরাত করে ওজনের নির্দিষ্ট পরিমাণ বা অর্ধ দীর্হাম পারিশ্রমিক দেওয়া হলো এরপর ইনজিলের অনুসারীদেরকে ইনজিল দেয়া হলো তারা সেই অনুযায়ী আমল করতে লাগলো যখন আসর পর্যন্ত আমল করে করে হয়ে পড়ল। তখন তাদেরকে এক কিরাত পারিশ্রমিক এরপর আমাদেরকে কুরআন হল আমরা সূর্যাস্ত পর্যন্ত আমল করলাম আমাদের দুই কিরাত করে দেয়া হলো এতে উভয় আহলে কিতাব সম্প্রদায় বলল হে আমার রব তাদেরকে দুই কিরাত করে দান করলেন আর আমাদেরকে এক কিরাত করে দিলেন অথচ আমরাই অধিক আমল করেছি আল্লাহ তালা বললেন তোমাদের শ্রমিকের মধ্যে আমি কি তোমাদের প্রতি কোনো রূপ জুলুম করেছি তারা বললেন না তখন আল্লাহ বললেন এ হলো আমার অনুগ্রহ আমি যাকে ইচ্ছা ইচ্ছা আমি যাকে তাকে দেই তারতম্য সহ এই হাদিসটি তিরমিজি শরীফও বর্ণিত হয়েছে সার সংক্ষেপ এই হাদিসে উম্মতে মোহাম্মদীর কর্মের সময় আসারাদের তুলনায় কম দেখানো হিসেবে আসর থেকে সূর্য অস্ত পর্যন্ত সময়কে উদাহরণ হিসেবে পেশ করা হয়েছে কোনো জিনিসের ছায়া তার সমপরিমাণ হলেই যদি আসরের ওয়াক্ত শুরু হয়ে যায় তাহলে আসর থেকে সূর্য পর্যন্ত সময় দুপুর থেকে আসর পর্যন্ত সময়ের সমান বা বেশি হবে তাহলে এই হাদিসের মূল যথার্থতা নষ্ট হয়ে যায় অর্থাৎ অল্প আমলে বেশি বিনিময়ের ফজিলত থাকে না আর উম্মতে মুহাম্মাদের ফজিলত সংক্রান্ত এই হাদিসের যথার্থতা প্রমাণেই হবে যখন কোন জিনিসের ছায়া তার দ্বিগুণ হলে আসরের ওয়াক্ত শুরু হয় বলে বিশ্বাস করা হয় হজরত আবু জার গিফারিরাদিয়াল্লাহন বলেন আমরা রাসেলুল্লাহ সাল্ল্লাহি সাল্লামের সঙ্গে এক সফরে ছিলাম মোয়াজিন জোয়ারের আজান দিতে চাইল রাস্লা সাল্লাম বললেন আর একটু ঠান্ডা হলে নামাজ আদায় করব এরপর আবার আজান দিতে চাইলেন রাসুল সাল্লাম বললেন আর একটু ঠান্ডা হলে নামাজ আদায় করো এত বেশি দেরি হলে যে এত বেশি দেরি হলো যে আমরা টিলার ছায়া দেখতে পেলাম এরপর রসদি সাল্লাম বললেন গরমের প্রচন্ডতা জাহান্নামের উত্তাপের অংশ সুতরাং যখন গরম প্রচণ্ড হয়ে যায় তখন ঠান্ডা হলে নামাজ আদায় করো অর্থাৎ বেশ কিছু সময় দেরি করে পড়ো তখন সূর্যের প্রখরতা কমে আসে সহি বুখারি পাঁচশো বারো শাব্দিক কিছু তারতম্য এই হাদিসটি মুসলিম আবুদাউদ নাসাই এবনে মাজা তিরমিজি এবং মোয়াত্তা মালেকে বর্ণিত হয়েছে জামিউল ওসুল তিন হাজার তিনশো তিন এই হাদিসের বর্ণনা অনুযায়ী মোয়াজ্জিন যখন আজান দেবার জন্য প্রথমবার প্রস্তুত হলেন তখন অবশ্যই নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছিল রাসুল সাল্লাহলাম তাকে বসিয়ে দিলেন যে সূর্যের প্রখরতা কমে দাও কমতে দাও সাল্লামের নির্দেশ পালন করে অবশ্যই এতটা দেরি করে দ্বিতীয়বার আজানের জন্য দাঁড়িয়েছেন যাতে তিনি সূর্যের প্রখরতা কমে যাওয়া অনুভব করেছেন আর এর পরিমাণ বেশ দীর্ঘ এবারও রসদাম তাকে একই কথা বলে বসিয়ে দিলেন দুইবার মিলে যে সময় অতিক্রান্ত হয়েছে তাতে নিঃসন্দেহে বলা যায় যে কোনো জিনিসের ছায়া তার সমপরিমাণের চেয়ে চেয়েও বেশি না হয়ে পারে না এছাড়াও টিলা চ্যাপটা হওয়ার কারণে এছাড়াও টিলা চ্যাপটা হওয়ার কারণে তার ছায়াও দেখতে পাওয়া যাবে বেশ বিলম্বে এটাই স্বাভাবিক এ থেকে প্রমাণিত হয় যে কোনো জিনিসের ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত জোহরের ওয়াক্ত আদায় হাদিসের চাহিদা এবং অন্যান্য হাদিস থেকে আরও স্পষ্ট বোঝা যায় হজরত আবু হুদিয়াল থেকে বর্ণিত হাদিস রসদালাম এরশাদ করেন উনি জিব্রাইল তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য এসেছেন অতপর তিনি ফজরের নামাজ পড়লেন শোভে সাদেক উদিত হওয়ার সাথে সাথে জুহর পড়লেন সূর্য ঢলে পড়লে অতপর আসর পড়লেন যখন তার ছায়া সমপরিমাণ দেখলেন এরপর মাগরীব পড়লেন সূর্য ডুবে গেলেন এবং রোজাদারের জন্য ইফতার বৈধ হয় আর ঈশা পড়লেন যখন সফক তথা আফা ডুবে গেল অতপর তিনি আবার পরদিন এলেন এবং রাসুল সাল সাল্লামকে ফজর পড়ালেন যখন সকাল কিছুটা ফর্ষা হল আর জুহর পড়লেন যখন তার ছায়া সমপরিমাণ হল আর আসর পড়ালেন যখন তার ছায়া দ্বিগুণ হলো অতপর মাগরিব পড়ালেন একই সময়ে যখন সূর্য ডুবে গেল এবং রোজাদারদের জন্য ইফতার করা বৈধ হলো এরপর ঈশা পড়ালেন যখন রাতের কিছু অংশ অতিবাহিত হলো অতপর বললেন ওয়াক্তগুলো গতকাল ও আজকের নামাজের মধ্যবর্তী সময়ে সোনানুন্নাসাই হাদিস পাঁচশো তিন হাদিসটি স্তর সহী আল্লামা ইবনুল আবদুল বা রহিমহল্লা বলেন হাদিসটি মারফু প্রমাণিত সহি আল ইস্তিস্কার খণ্ড তেইশ পৃষ্ঠা সাতাশি শাব্দিক কিছু তারতম্য সহ এই হাদিসটি তিরমিজি ও বর্ণিত হয়েছে জামিউল অসুল তিন হাজার এই হাদিসের বর্ণনা অনুযায়ী হজরত ইব্রাহী দ্বিতীয় দিন জোহরের নামাজ তখন পড়লেন যখন তার ছায়া সমপরিমাণ হলো। আর তার ছায়া সমপরিমাণ হওয়ার পরে পড়ার অর্থ হলো দ্বিগুণের মধ্যে পড়া আর দ্বিতীয় দিন আসরের নামাজ তখন পড়ালেন যখন ছায়া তার দ্বিগুণ হলো এর অর্থ হলো তিন গুণের মধ্যে পড়েছে এ থেকে প্রমাণিত হয় যে কোনো জিনিসের ছায়া তার দ্বিগুণ হলে জুহর শেষ ও আসর শুরু হয় উপরোক্ত দলিলের ভিত্তিতে ইমাম আবু হানিফা রাহিমহ এর মাসহর মত হল যে কোনো জিনিসের ছায়া মূলত ছায়া দ্বিগুণ তার যে কোনো জিনিসের ছায়া মূল ছায়া ব্যতীত তার দ্বিগুণ হলে জুহরের ওয়াক্ত শেষ ও আসরের ওয়াক্ত শুরু হয় ফতুয়ায় স্বামী প্রথম খণ্ড তিনশো পৃষ্ঠা আর ইমাম আবু ইউসুফ মোহাম্মদ ও আবু হানিফা রহিমুল্লাহ দ্বিতীয় মত অনুসারে যে কোনো জিনিসের ছায়া মূল ছায়া ব্যতীত তার সমপরিমাণ হলেই জোহরের ওয়াক্ত শেষ ও আসরের ওয়াক্ত শুরু হয়ে যায় ফাতুয়ে স্বামী প্রথম খন্ড তিনশো উনষাট পৃষ্ঠা আর এটাই জমহৌরের উম্মাতের মত উপরোক্ত হাদিসগুলোর বিপরীতে জিব্রাইল আলাহ সাল্লামের ইয়ামতির হাদিস সহ আরো বেশ কিছু হাদিস প্রমাণিত হয় যে যে কোনো জিনিসের ছায়া তার সমপরিমাণ ছাড়িয়ে গেলে আসরের শুরু হয়ে যায় এই দুই হাদিসের এই দুই শ্রেণীর হাদিসের ভেতর থেকে যতটুকু বিষয় সন্দেহাতিকভাবে প্রমাণিত হয় তা হলো কোন জিনিসের ছায়া তার সমপরিমাণ হওয়া পর্যন্ত জোহরের ওয়াক্ত আর দ্বিগুণ পার হয়ে গেলে আসরের ওয়াক্ত আর মাঝের অংশ অর্থাৎ একগুণ পার হওয়ার পর থেকে দ্বিগুণ পূর্ণ হওয়া পর্যন্ত সময়টুকু কোন নামাজের ওয়াক্ত এ বিষয় নিয়ে হাদিসের ভাষ্য ভিন্নমুখী উপরোক্ত তিনটি হাদিস থেকে মনে হয় যে এটা জুহারের ওয়াক্ত আবার জিব্রাইল আলাইহালামের ইমামতির হাদিস সহ আরও বেশ কিছু হাদিস থেকে বোঝা যায় যে এটা আসরের ওয়াক্ত দলিলের এই ভিন্নতার কারণে হজরত আনোয়ার শাহ কাশ্মীর রহি সহ হানাফি মাঝহের আরও অনেক আলেম বলেছেন যে মধ্যবর্তী এই সময়টা জুহর ও আসর উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ যারা প্রথম অংশে জুহর পড়তে পারেনি তারা দ্বিতীয় অংশে পড়বে এবং এটা কাজা নয় বরং আদা হবে আর যারা ফ সফরে রওনা হওয়ার কারণে নির্ধারিত সময়ে আসর পড়তে পারবে না তারা এই সময়ে পড়ে নিবে অথবা যদি কোনো ব্যক্তি এমন অঞ্চলে থাকে যেখানে আসরের জামাত জমহুরদের মত অনুসারে এক গুণ পার হওয়ার পর থেকে দ্বিগুণ পূর্ণ হওয়ার মধ্যবর্তী সময় অনুযায়ী হয় সেখানে ওই মতোই আসরের নামাজ জামাতের সাথে পড়বে ইমাম হানিফা রাহিমহল্লাই এর মাসহুর মতের উপর আমল করতে গিয়ে জামাত বাদ দিয়ে একাকি নামাজ পড়বে না এ আলোচনা সার সংক্ষেপ ফাতুয়ের স্বামীতে বর্ণনা করা হয়েছে প্রথম খণ্ডের তিনশো উনষাট পৃষ্ঠায় মারু সহ আসরের শেষুয়াক্ত হজরত জাবের রাদিয়াল লাহায় থেকে বর্ণিত হজরত উমর রাদিয়াল লাহান খন্দকের যুদ্ধের দিন সূর্যাস্তের পরে সে কাফিরদের কারণে নামাজ ছুটে যাওয়ার তাদেরকে শক্ত কটু কথা বলতে বলতে আরজ করলেন ইয়া আসল লাহ আল্লাহ লাহ আমি আজ সূর্য অস্তমিত হওয়ার উপক্রম হলেও আসরের নামাজ আদায় করতে পারিনি রাসাল সাল্লাহ লাহ আলাইহিসাল্লাম বললেন আমিও আজ আসরের নামাজ আদায় করতে পারিনি অতঃপর আমরা রাসূল সাল্লাহ লাহ আলাইহিসাল্লামের সাথে বুথহান নামক উপত্যকায় গেলাম এরপর তিনি নামাজের জন্য অজু করলেন এবং আমরাও নামাজের জন্য অজু করলাম অতঃপর সূর্যাস্তের পর তিনি আসরের নামাজ আদায় করলেন তারপর মাগরীবের নামাজ আদায় করলেন সাহিব কিছু তারতম্য সহ এই হাদিসটি মুসলিম নাসাই এবং তিরমিদি শরীফে বর্ণিত হয়েছে জামিউল ওসুল তিন হাজার দুইশো সাতান্ন উল্লেখিত হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আসরের শেষ ওয়াক্ত সূর্য ডুবো যাওয়া পর্যন্ত হয়ে থাকে অনুরূপ একটি হাদিস হজরত আবু হুরের রাজিউল্লাহমান থেকে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে নাবি করিম সাল্লাই ইরশাদ করেছেন যে ব্যক্তি আসরের নামাজের এক রাকাত সূর্য ডুবার পূর্বে সে আসরের নামাজ পেল বুখারি পাঁচশো তবে স্বাভাবিক অবস্থায় আসরের নামাজ শেষ ওয়াক্ত পর্যন্ত দেরি করে পড়া মাহরু কিন্তু কোন কারণবশত দেরি হয়ে গেলে সূর্য ডুবার পূর্ব পর্যন্ত আসরের নামাজ পড়া যাবে এবং এটা কাজা নয় বরং আদা হবে মাগরিবের ওয়াক্ত শুরু হজরত আবু হুরাই রাদি আল্লাহন থেকে বর্ণিত তিনি বলেন রসল উল্লাহ সাল্লাহআাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয়ই নামাজের ওয়াক্তের শুরু ও শেষ আছে মাগ্রীবের ওয়াক্ত শুরু হয় সূর্য ডুবে গেলে আর শেষ হয় পশ্চিম আকাশের আভা চলে গেলে ঈশার ওয়াক্ত শুরু হয় আভা চলে গেলে আর শেষ হয় রাত অর্ধেক হলে আর ফজের ওয়াক্ত শুরু হয় সুভে সাদিক উদিত হলে আর শেষ হয় সূর্য উঠলে তিরমিজি একশো পনেরো একশো একান্ন আদিসটি স্তর সহি ইমাম তিরমিজি রহিমুল্লাহ আদিসটি এই সনদের উপর কিছুটা আপত্তি করল ভিন্ন সনেদিসির ব্যাপারে শাহী বলেছেন শাহেদ সোয়েব আরনাইত রহিম হাদিস টি সনাত শাহী বলেছেন এই হাদিস থেকে শিক্ষণীয় উল্লেখিত হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মাগরিবের নামাজের ওয়াক্ত উল্লেখিত হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মাগরীবের নামাজের ওয়াক্ত শুরু হয় সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে এটাই হানাফি মজহাবের মত সামি প্রথম খন্ড তিনশো একষট্টি মাগরীবের ওয়াক্ত শেষ হজরত আবদুল্লাহ বলেন হজরত উকবা মিশরের দায়িত্বশীল থাকাকালীন হজরত আবু আবু আয়ুব আনসারি রাদি আল্লাহনু যোদ্ধা হিসেবে আমাদের নিকট আসলেন হজরত উকবা একদিন মাগরীবের নামাজ দেরি করলে আবু আয়ুব রাজি আল্লাহানহু দাঁড়িয়ে গেলেন এবং বললেন হে উকবা এটা কেমন নামাজ জবাবে তিনি বললেন ব্যস্ততায় পড়ে পড়ে গিয়েছিলাম হজরত আবু আইয়ুব বলেন তুমি কি রাসুলসাল্লাইসাল্লামকে বলতে শোনো যে এই উম্মাদ ততদিন পর্যন্ত কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে অর্থাৎ বলেছেন ইসলামের মূল নিয়মের উপর প্রতিষ্ঠিত থাকবে যতদিন পর্যন্ত তারকারাজির দেদীপ্তমান হওয়ার পূর্বে মাগরীবের নামাজ আদায় করবে আবু দাউদ চারশো আঠারো হাদিসটির সনদ হাসান সোয়াইব আর রহিম রহিমহল্লা বলেন হাদিসটি সন সনদ হাসান আবু দাউদ চারশো আঠারো এর আলোচনায় শিক্ষণীয় উল্লেখিত হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মাগরীবের নামাজের ওয়াক্ত শেষ হয় যখন পূর্ণ আকাশ গাঢ় অন্ধকারে ছেয়ে যায় পশ্চিম দিগন্তে সূর্যের আভা আর অবশিষ্ট না থাকে এটাই হানাফিমা ঝাবের মত ফাতুয়ে স্বামী প্রথম খণ্ড তিনশো বাষট্টি পৃষ্ঠা জ্ঞাতব্য সূর্য ডুবার পরে যত সময় গড়াতে থাকে আকাশও তত অন্ধকারচ্ছন্ন হতে থাকে আর অন্ধকার গাঢ় হওয়ার কারণে তারকার আলো অধিক উজ্জ্বল দেখায় এবং ছোট ছোট তারকাগুলির পরিষ্কার দেখা যায় এই কারণে মনে হয় যে জালের মতো আছে। এটা এই অর্থ আর এমন অবস্থা সৃষ্টি হতে যেহেতু ঘাঢ় অন্ধকার প্রয়োজন তাই এর দ্বারা এরই অর্থ করা হয়েছে ঈশার নামাজের শেষ ওয়াক্ত হজরত আবু কাতার দারাদিয়াল্লাহ বলেন রাসুল্লাহ সাল্ল সাল্লাম আমাদেরকে এক আলোচনায় বললেন ঘুমের কারণে নামাজ ছুটে যাওয়াটা উদাসীনতা নয় বরং উদাসীনতার অপরাধ ওই ব্যক্তির জন্য যে অন্য নামাজের ওয়াক্ত এসে পড়ার আগ পর্যন্ত নামাজ পড়ল না সাহি মুসলিম চোদ্দশ পঁয়ত্রিশ নম্বর হাদিসের সংক্ষিপ্ত শাব্দিক কিছু তারতম্য সহ হাদিসটি নাসাই এবং ইবনে মাজা শরীফে বর্ণিত হয়েছে জামিউল ওসুল আট হাজার নয়শো এক এই হাদিস থেকে প্রমাণিত হয় যে প্রত্যেক নামাজের ওয়াক্ত তার পরবর্তী নামাজের ওয়াক্ত আসার পর্যন্ত বাকি থাকে সুতরাং ঈশান নামাজের ওয়াক্তও ফজরের পূর্ব পর্যন্ত বাকি থাকবে সহি অনুরূপ বর্ণনা হজরত ইবনে আব্বাস রাদিউল্লাহ থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন কোনো নামাজের ওয়াক্ত পরবর্তী নামাজের আজান দেওয়ার পূর্বে শেষ হয়ে যায় না ইবনে আবি সাইবা তিনশো তিন হাজার তিনশো অষ্টআশি আল কুনা ওয়াল আসাম নয়শো আটানব্বই তবে ফজরের ওয়াক্ত জুহরের পূর্ব পর্যন্ত থাকবে না কারণ সূর্য উদিত হলে ফজরের ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার বিষয়টি বহু হাদিস এবং সুরা তহা এর একশো তিরিশ নম্বর আয়ের দ্বারা প্রমাণিত হজরত নাফে ইবনে জুবাইয়ের রহিমহল্লা বলেন হজরত ওমান রাদি হন হজরত আবু মোসা আসআরি রাজি আল্লাহমানহুকে পত্র লিখলেন যে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়লে জুহরের নামাজ পড়বে আসরের নামাজ পড়বে যখন সূর্য উজ্জ্বল ও স্বচ্ছ থাকে মাগরিব পূর্বে রাত দিনের মাঝে মিলে গেলে আর ঈশান নামাজ পড়বে রাতের যে কোনো সময় আর ফজর পড়বে ভুরের আলো ফুটে বেরোলে ইবনে আবি সাইবা তিন হাজার দুশো পঞ্চাশ তোহাবি প্রথম খণ্ড খ্রিস্টা একশো আঠারো হাদিস নাম্বার নয়শো সাতান্ন হাদিসটি স্তর হাসান মাউকুফ হাদিসটির সকল রাবি বুখারি মুসলিমের রাবি হাবিব ইবনে হাবিব ইবনে আবি সাতেমের বিরুদ্ধে তাঁত লিসের অভিযোগ থাকলেও তা তেমন মারাত্মক নয় এই কারণে বুখারি মুসলিমে তার মাধ্যমে পনেরোটির বেশি হাদিস আন শব্দ দ্বারা বর্ণিত হয়েছে নাফে ইবনে হজরত উমার রাজি আল্লাহ থেকে না শুনলেও হজরত আবু মুসা আসারি রাজি থেকে তা শ্রবণ সম্ভব কারণ হজরত আবু মোসা আশারি রাজি হয়ে মৃত্যু করেছেন মৃত্যুবরণ করেছেন আটান্ন হিজড়িতে তার চেয়েও ছাব্বিশ বছর পূর্বে তেইশ হিজড়িতে মৃত্যুবরণকারী সাহাবা হজরত আব্বাস রাদি আল্লাহনু থেকেও হজরত নাফের রহিমহলের শ্রবণ প্রমাণিত অতএব বলা যেতে পারে যে ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী হাদিসটি সহি এছাড়াও আল্লামা নিম্বি রহিমহল্লা বলেছেন হাদিসটি বর্ণাকারীগণ নির্ভরযোগ্য শিক্ষণীয় হজরত উমার রাজিউল্লাহন কর্তৃক হজরত আবু মোসা আস আলী রাজি আল্লাহনুকে দেয়া নির্দেশ থেকে স্পষ্ট হয় যে ঈশান নামাজের প্রকৃত ওয়াক্ত ফজরের পূর্ব পর্যন্ত বাকি থাকে হজরত উবায়েদ ইবনে জুবাইর রাহিমহল্লা বলেছে বলেছেন হজরত আবু হুরাই রাধিউল্লাহনকে জিজ্ঞাসা করেন ঈশান নামাজের সীমা লঙ্ঘন কি অর্থাৎ ওয়াক্তের গুন্ডি পেরিয়ে যায় কিসে জবে তিনি বললেন সুবেহ সাদিক উদিত হওয়া তহাবি প্রথম খণ্ড পৃষ্ঠা একশো আঠারো হাদিস পাঁচশো সাতান্ন নয়শো সাতান্ন হাদিসটি স্তর সহি মাউকুফ রাবি আল মুয়াজ্জিন ব্যতীত এই হাদিসের সকল রাবি বুখারি মুসলিমের রাবি আর রবি আল মুয়াজ্জিন নির্ভরযোগ্য রাবি তথা সিকাহ রাবি তাকবীর দুই হাজার বাহাত্তর ইমাম তহাবি ও বাইহাকি রহিমহল্লা এই হাদিস দ্বারা দলিল গ্রহণ করেছেন যা হাদিসটি তাদের নিকট দলিলযোগ্য হওয়ার প্রমাণ এছাড়াও ইমাম বাইহাকি মাস আলার পক্ষে আরও কিছু দলিল পেশ করেছেন বিস্তারিত দেখুন সুনানুল লিল বাইহাকি অথায় ঈশার নামাজের বৈধ বাক্যের শেষ সময় এছাড়াও আল্লামা রহিম রহিমহল্লা বলেন হাদিসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য আহারু সুনান হাদিস দুশো নয় শিক্ষণীয় হজরত আবু হুরের রাদি আল্লাহমানহির উপরোক্ত বাণী থেকে প্রমাণিত হয় যে সুফে সাদিকের পূর্ব পর্যন্ত রাতের যে কোনো অংশে ঈশান নামাজ পড়া জাহেজ এবং এটাকে তিনি আদা বলে মনে করেন কাজা নয় ইমাম বাই হাকি রহিম অনুরূপ মতামত হজরত ইবনে আব্বাস রাজি থেকেও বর্ণনা করেছেন সুনানুল কবর আলীল বাই হাকি অধ্যায় ঈশার নামাজের জায়েজ ওয়াক্তের শেষ হানাফি মাঝাবের এই মতি গ্রহণ করেছেন বলে ঈশার ওয়াক্ত সুভে সাদিক পূর্ব পর্যন্ত অবশিষ্ট থাকে ফাতুয়াই স্বামী প্রথম খণ্ড তিনশো পৃষ্ঠা অবশ্য অর্ধরাত্রি পর্যন্ত দেরি করে নামাজ আদায়ের ব্যাপারে রাসালসাল্লা আলাহ আলাইসাল্লাম কোন পরোয়া করতেন না বুখালি পাঁচশো সুতরাং অর্ধরাত পর্যন্ত দেরি করার অবকাশ আছে আর সুফে সাদিক পর্যন্ত যদিও ওয়াক্ত থাকে কিন্তু অর্ধরাতের পরে ঈশার নামাজ পড়ার কোনো আমল রসাল সাল্লা আলাহ এবং সাহাবাই কিরাম থেকে খুঁজে পাওয়া যায় না অতএব স্বাভাবিকভাবে ঈশান নামাজ অর্ধরাতে পরে পড়া বাকরু হবে এটাই হানাফিমাজ হাবের মাত ফাতুয়া স্বামীর প্রথম খণ্ড একশো সাতষট্টি পৃষ্ঠা পূর্বদিগন্ত ফর্সা হলে ফজরের নামাজ পড়া উত্তম হজরত রাফে ইবনে থেকে বর্ণিত রাসলাম এরশাদ করেছেন তোমরা নামাজ ফরসা হলে আদায় করে নাসাই পাঁচশো উনপঞ্চাশ ইমাম তিরমিজি রহিমুল্লাহ এই হাদিসটিকে হাসান শাহী বলেছেন তিরমিজি একশো চুয়ান্ন নম্বর হাদিসের আলোচনায় শাব্দিক কিছু তারতম্য সহ এই হাদিসটি আবু দাউদ ইবনে মাজাহ এবং তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে শিক্ষণীয় এই হাদিস দ্বারা ফজরের নামাজ ফর্সা হলে আদায় করা উত্তম হওয়ার প্রমাণিত হজরত মাহমুদ ইবনে কওমের কিছু আনসারদের সাথে বর্ণনা করেছেন রাসল উল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন তোমরা ফজরের নামাজ যতই ফর্সা করে আদায় করবে ততই অধিক সোয়াবের কারণ হবে নাসাই পাঁচশো পঞ্চাশ হাদিসটি স্তর হাসান সহি ইমাম তিরমিজ রহিমুল্লাহ এই হাদিসটিকে হাসান সহি বলেছেন তিরমিজি একশো চুয়ান্ন নম্বর হাদিসের শাব্দিক কিছু তারতম্য সহ এই হাদিসটি আবুদাউদ এবং ইবনে মাজা শরীফে বর্ণিত হয়েছে জামিউল ওসুল তিন হাজার তিনশো তিরিশ এই হাদিস দ্বারা ফজরের নামাজ ভোরের আলো উজ্জ্বল হলে আদায় করার ব্যাপারে রসুল্লাহ সাল্লামের উৎসাহ প্রদান প্রমাণিত হয় অনুরূপ আমল সহি সনদে বর্ণিত আছে হজরত ইবনে মাসুদ রাদি আল্লাহন থেকে মুজামুল মুজামুল কাবির লিত্তাবারি নয় হাজার দুইশো একাশি নম্বর হাদিস হজরত আলী রাদি আল্লাহন থেকে আব্দুর রাজাক এর একুশশো সাতান্ন নম্বর হাদিসে উমর ইবনে আবদুল আজিজ রহিমহল্লা থেকে ইবনে আবি সাইবার তিন হাজার দুইশো ঊনসত্তর নম্বর এবং হজরত ইবনে মাসুদ রাদি আল্লাহনুহের ছাত্রদের থেকে ইবনে আবি সাইবার তিন হাজার দুইশো সত্তর নম্বর হাদিসে এ আলোচনা রয়েছে হজরত ইব্রাহিম নাখাই রহিমহল্লা বলেন ফজরের নামাজ ফরসাতে আদায় করার ব্যাপারে সাহাবাই কিরাম যেমন একমত হয়েছেন অন্য কোনো বিষয়ে তারা এমন একমত হননি ইবনে আবি সাইবা তিন হাজার দুইশো পঁচাত্তর হাদিসটি স্তর সহি এই হাদিসের রাবিগণ সকলেই বুখারি মুসলিমের রাবি শিক্ষণীয় এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ফজরের নামাজ ফর্সা হলে আদায় করার ব্যাপারে সাহাবাই কিরাম একমত ছিলেন আর দিন সংক্রান্ত বিষয়ে সাহাবাই কিরামের ইজমা শরিয়াতের দলিল ফজরের নামাজের উত্তম ওয়াক্তের কোনটি তা নিয়ে হাদিসে দুই ধরনের বর্ণনা পাওয়া যায় এক ফজরের ওয়াক্ত হওয়ার সাথে সাথে অন্ধকার নামাজ থাকাতে নামাজ পড়া দুই পূর্বদিগন্ত পূর্ণ ফর্সা হওয়ার ফলে নামাজ পড়া পূর্ববর্তী রসুল সাল্লাহ সাল্লামের নির্দেশ সাহাবাই কিরাম এবং তাবিগণের কথা ও আমলের ভিত্তিতে আমরা পূর্ব দিগন্ত পূর্ণ ফর্ষা হলে ফজরের নামাজ পড়ে থাকি এটাই হানাফি মাঝহাবের মত ফতুয়ের স্বামী প্রথম কণ্ড তিনশো সাতষট্টি পৃষ্ঠা এর বিপরীতে ফজরের ওয়াক্ত হওয়ার সাথে সাথে অন্ধকার থাকতে নামাজ পড়ার ব্যাপারে কোনো সহি হাদিস বর্ণিত হয়েছে ইমাম তোহাবি রহিমউল্লাহ উভয় প্রকারের হাদিসের মধ্যে এভাবে সমন্বয় করেছেন যে ফজরের নামাজের লম্বা কিরাত থাক পড়বে অন্ধকারে শুরু করবে আর শেষ করতে করতে পূর্ব দিগন্ত ফর্সা হয়ে যাবে তাহলে শুরু এবং শেষ মিলে উভয় প্রকারের হাদিসের উপর আমল হয়ে যাবে ইমাম আবু তহাবি খন্ড দু এক পৃষ্ঠা একশো তেত্রিশ হাদিস নম্বর এক হাজার বাহাত্তর উল্লেখ্য বিভিন্ন শহীদ হাদিসে ওয়াক্তের শুরুতে ফজরের নামাজ পড়ার আমল রাজদাম থেকে পাওয়া যায় অথচ আমরা বলছি ফর্ষা করে পড়া উত্তম আবার রমজান মাসে আমরা ফজরের নামাজ ওয়াক্ত হওয়ার সাথে সাথে অন্ধকারে আদায় করে থাকি আমাদের আমলগত এই কারণে পার্থক্যের মূল কারণ কি আমাদের আমলগত এই ধরনের পার্থক্যের মূল কারণ কি এই প্রশ্নের জবাবে আমি ভূমিকা হিসেবে বুখারি শরীফ থেকে দুইটি হাদিস পেশ করছি এক হজরত জাহের আদি আল্লাহন থেকে বর্ণিত লুক বেশি করে ঈশার নামাজ তাড়াতাড়ি আদায় করবে লুক বেশি হলে ঈশার নামাজ তাড়াতাড়ি আদায় করবে অন্যথায় দেরি করতেন বুখারি তিনশো দুই হজরত আবদুল্লাহ ইবনে উমার আদি থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম ইরশাদ করেন যদি আমার উম্মতের জন্য কষ্টদায়ক না হতো তাহলে তাদেরকে এভাবে বিলম্ব করে ঈশার নামাজ আদায় করতে নির্দেশ দিতাম বুখারি পাঁচশো তিপ্পান্ন বিষয় হলো ঈশান নামাজের মুস্তাহাব আক্ত দেরি করে পড়া কিন্তু প্রথম হাদিসের ভাষ্য মোতাবেক মুসল্লি কম হলে রাসুল সাল্লাহ আলিয়া বিলম্ব করতেন আর মুসল্লি বেশি হলে নামাজ আগে আগে পড়ে নিতেন দ্বিতীয় হাদিসের ভাষ্য মোতাবেক রাসুল সাল্লাহ আলাহি উম্মাদের কষ্টের কথা চিন্তা করে ঈশান নামাজের মুস্তাহাব ওয়াক্ত ছেড়ে দিয়ে আগের আগে নামাজ আদায় করতেন রাসুল সাল্লাহি সাল্লামের এই আমল থেকে একটি মূলনীতি বের হয় তাহলে নামাজের প্রকৃত উত্তম ওয়াক্ত সেটাই হোক যেটাই হোক জামাত কায়েমের সময় নির্ধারণের ক্ষেত্রে মাখরমুক্ত ওয়াক্তে জায়েজ ওয়াক্তের ভেতর থেকে মুসলিদের আগমনের সময় ও সুবিধা খেয়াল রাখতে হবে এই মূলনীতির ভিত্তিতে আমরা রমজানের ফজরের নামাজ শুরু করে ওয়াক্তের পড়ি শুরুর ওয়াক্তে পড়ি কেননা ওই সময় নামাজ পড়তে দেরি করলে মুসল্লি কম হবে এবং অনেক নিয়মিত মুসল্লি একাকি নামাজ পড়ে ঘুমিয়ে যাবে আবার আমাদের দেশের মানুষের সাধারণত ওঠার অভ্যাস না থাকায় রমজান ব্যতীত অন্য সময় ফজর শুরু ওয়াক্তে পড়া হলে মুসল্লির সংখ্যা খুবই কম হবে এর বিপরীতে মক্কা মদিনায় রীতিমতো তাহাজ্যুতেরা আজান হয় এবং ফজরের ওয়াক্তের পূর্বেই মসজিদ পূর্ণ হয়ে যায় সেখানে ফজরের নামাজ দেরি করে পড়া হলে মুসল্লিদের জন্য তা কষ্টদায়ক হয়ে যাবে সুতরাং এই অধ্যায়ের উল্লেখিত হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ফজরের নামাজের ওয়াক মুস্তাহাব ওয়াক্ত হল পূর্ব দিগন্ত ফর্সা হলে নামাজ পড়া তবে যেসব হাদিসে অন্ধকারে নামাজ পড়ার আমল বর্ণিত হয়েছে তাতে মুসল্লিদের আগমনের সুবিধার বিষয়টি খেয়াল করা হয়েছে জ্ঞাতব্য যেসব ক্ষেত্রে মুসল্লিদের আগমনের সুবিধা বিযোজন করতে গিয়ে নামাজের প্রকৃত মুস্তাহাব ওয়াক্ত বর্জন করা হয়েছে সেসব ক্ষেত্রে কেউ একাকি নামাজ পড়লে তার জন্য ওয়াক্ত ওয়া ওয়াক্তের প্রকৃত মুস্তাহাব ওয়াক্তের নামাজ ওয়াক্ত তে আদায় করাই উত্তম হবে শীতকালে জোহর ওয়াক্তে শুরুতে এবং গরমকালে বিলম্বে পড়া হজরত আবু দাউদ আবু সাইদ খুদ্রির আদিউল্লাহ থেকে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম এরশাদ করেছেন জুহরের নামাজ ঠান্ডা করে পড়ো কারণ গরমের প্রচণ্ডতা জাহান নামের উত্তাপের অংশ খারি পাঁচশো এগারো এই হাদিস থেকে প্রমাণিত হয় যে গরমকালে রসল সাল্লাহ আলু সাল্লাম নামাজ ঠান্ডা করে পড়তে বলেছেন অর্থাৎ দেরি করে পড়তে বলেছেন যাতে সূর্যের তাপ কমে ঠান্ডা হয়ে যায় আবু আবু থেকে মাসুদ দাউদ শরীফে একটি হাদিসে আরো স্পষ্টভাবে বর্ণিত হয়েছে আমি রসুল সাল্লামকে দেখেছি সূর্য ঢলে পড়ার সাথে সাথে জুহরের নামাজ আদায় করতেন তবে গরমের প্রচণ্ডতা বৃদ্ধি পেলে তিনি নামাজ দেরি করে আদায় করতেন আবু দাউদ হাদিস তিনশো চুরানব্বই শাহেক আরনাইত রাহিমুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন হজরত আনাস রাজি আল্লাহ থেকে বর্ণিত ঠান্ডা হলে রসলাদাম জোহরের নামাজ ওয়াক্তের শুরুতে পড়তেন আর গরমের উত্তাপ বেশি হলে জোহরের নামাজ ঠান্ডা করে আদায় করতেন অর্থাৎ দেরি করে পড়তেন বললে বলেছেন যাতে সূর্যের তাপ কমে ঠান্ডা হয়ে যায় অর্থাৎ দেরি করে পড়তেন যাতে সূর্যের তাপ কমে ঠান্ডা হয়ে যায় তহাবি হাদিস নাম্বার এগারোশো উনত্রিশ নাসাই পাঁচশো হাদিসটিস্তোয়ার সহি আল্লামা বজরুদ্দিন আইনি রহিমহল্লাহ এই হাদিসকে সাহি বলেছেন নাখাবুল আফকার খণ্ড তিন পৃষ্ঠা তিনশো ষাট শিক্ষণীয় এই হাদিস থেকে প্রমাণিত হয় যে গরমের প্রচন্ডতা বেশি হলে জুহরের নামাজ একটু দেরি করে পড়তে হয় যেন সূর্যের তাপ কিছুটা কমে আসে আর শীত থাকলে নামাজ শুরুর পরিণত হয় এটাই মত প্রথম ছেষট্টি পৃষ্ঠা আসরের নামাজ সামান্য দেরি করে পড়া উত্তম হজরত উম সাল্লামারি আল্লাহ থেকে বর্ণিত রসল্লাহ সাল্লাম জুহরের নামাজ তোমাদের চেয়েও বেশি তাড়াতাড়ি আদায় করতেন আর তোমরা সাল্লামের চেয়ে আসরের নামাজ বেশি তাড়াতাড়ি আদায় করো তিরমিজি হাদিস একশো একষট্টি হাদিসটি স্তর সহি ইমাম তিরমিজ রহিম উম্মে সালামার এই হাদিসটিকে ভিন্ন একটি সনদে বর্ণনা করে সেটাকে আরো বেশি সহি বলেছেন উক্ত সনদের জন্য দেখুন তিরমিজির একশো একষট্টি নম্বর হাদিস শিক্ষণীয় এই হাদিস থেকে প্রমাণিত হয় যে আসরের নামাজ কিছুটা দেরি করে পড়া মুস্তাহাব এটাই হানাফিমা সাহেবের মত স্বামীর প্রথম খন্ড তিনশো সাতষট্টি পৃষ্ঠা যদি কোনো ব্যক্তি ইমাম বা হানিফা রহিমহল্লায় দ্বিতীয় মত অনুসারে কোনো জিনিসের ছায়া তার মূল ছায়া ব্যতীত সম হলে আসরের নামাজ পড়তে চায় তাহলে এই হাদিস মোতাবেক একটু দেরি করে পড়াই মুস্তাহাব হবে তবে হানাফি মাঝহের প্রসিদ্ধ মত অনুসারে কোনো জিনিসের ছায়া তার দ্বিগুণ হওয়ার পর আসর পড়তে চাইলে দেরি না করে বরং শুরুর ওয়াক্তে পড়াই উত্তম কেননা সূর্যের রং পরিবর্তন হয় পূর্বে আসর পড়ার তাকে বহু হাদিসে এসেছে আর ছায়া দ্বিগুণ হওয়ার পরে আসর পড়লে সূর্যের রঙ কিছুটা পরিবর্তন হয়ে যায় বলেই মনে হয় বিশেষ করে শীতের দিনে সূর্য ডুবার সাথে সাথে মাগরীব পড়ার নামাজ পড়া উত্তম হজরত রাফে ইবনে রাজি বলেন আমরা সাথে সাল্লাহরিবের নামাজ পড়ে ফিরলাম আর আকাশ এতটুকু আলোকিত যে আমাদের কেউ তীর নিক্ষেপ করলে সে তার নিক্ষিপ্ত তীর পতিত হওয়ার স্থান দেখতে পেত বুখারি পাঁচশো বত্রিশ শাব্দিক কিছু তারতম্য সহ এই হাদিসটি মুসলিম এবং ইবনে মাজার শরীফে বর্ণিত হয়েছে জামিউল ওসুল তিন হাজার পঁচানব্বই শিক্ষণীয় এই হাদিস থেকে প্রমাণিত হয় যে মাগরিবের ওয়াক্ত সূর্য ডোবার সাথে সাথে এত তাড়াতাড়ি আদায় করতে হবে যে নামাজন্তরের কেউ তীর ছুড়লে সে তার নিক্ষিপ্ত তীর পুত্র হওয়ার স্থান দেখতে পায় এটাই হানাফি মাঝাবের মত অথবা আলমগিরি প্রথম খণ্ড বান্ন পৃষ্ঠা হজরত আব্দুল্লাহ আল মুজানির রাজি আল্লাহানহু থেকে বর্ণিত হয়েছে রাসুল তাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন মাগরিবের পূর্বে নামাজ পড়ো এই কথাটি তিনবার বললেন তৃতীয়বার গিয়ে বললেন যে যে চাই যে চাই কথাটি এই আশঙ্কায় বললেন যে যেন মানুষ এটাকে সুন্নত বানিয়ে না নেয় বুখারি এগারোশো বারো শাব্দিক কিছু তারতম্য সহ এই হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে এই হাদিস থেকে প্রমাণিত হয় যে মাগরিবের আজানের পরে জামাত শুরু করতে দু রাকাত নফল নামাজ পড়ার মতো সময় পরিমাণ দেরি করা যেতে পারে কেননা মাগরীবের জামাতের পূর্বে দুই রাখাত নফল নামাজ পড়ার অনুমতি এই হাদিসে বর্ণিত হয়েছে এই কথার উদ্দেশ্য এই নয় যে আমরা মাগরীবের পূর্বে দুই রাকাত নামাজ পড়ব বরং উদ্দেশ্য হল এতটুকু দেরি করলে মুস্তাহাব ওয়াক্ত চলে যাবে না কোন কোন মসজিদে মা আলা আলোচনায় নামে আরও বেশি দেরি করা হয়ে থাকে যা ঠিক নয় কেননা জিব্রাহিল আলাহি ইমামতের প্রসিদ্ধ মত যে হাদিসটি রয়েছে সেখানে বলা হয়েছে তিনি উভয় দিন মাগরিবের নামাজ সূর্য ডুবার সাথে সাথে আদায় করেছেন তিরমেজি হাদিস একশো ঊনপঞ্চাশ ঈশান নামাজ দেরি করে পড়া মোস্তাহাব হযরত সাইয়াদ ইবনে সালামা রাহিমহল্লা বলেন আমি ও আমার পিতা একবার আবু বারজা বার্জা আসলামির নিকট গেলাম আমার পিতা তাকে জিজ্ঞাসা করল ফরজ নামাজ কিভাবে আদায় করতেন তিনি বললেন রাসুল সাল্লাম হাজির অর্থাৎ নামাজ থাকা থাকা নামাজে জুহর অর্থাৎ জুহরের নামাজে যাকে তোমরা উলা বলে থাকো জুহরের নামাজ তোমরা যাকে ওলা বলে থাকো সূর্য পশ্চিম আকাশে ঢলে গেলে আদায় করতেন আসর এমন সময় আদায় করতেন যে নামাজের পর আমাদের কেউ মদিনার শেষ প্রান্তে নিজ বাড়িতে পৌঁছে যেত অথচ সূর্য তখনও সতেজ মাগরিব সম্পর্কে তিনি কিছু বলেছেন তা আমি ভুলে গেছি আর ঈশার নামাজ যাকে তোমরা তামা তা মা বলে থাকো তিনি তা দেরি করে আদায় করতে পছন্দ করতেন তিনি ঈশার আগে ঘুমানো এবং ঈশার পরে কথা বলা অপছন্দ করতেন আর ফজরের নামাজ এমন সময় শেষ করতেন যখন প্রত্যেক ব্যক্তি তার পার্শ্ববর্তী ব্যক্তিকে চিনতে পারত এই নামাজে তিনি ষাট থেকে একশো আয়াত তিলাওয়াত করতেন সাহিব বুখারি পাঁচশো বিশ শাব্দিক কিছু তারতম্য সহ এই হাদিসটি মুসলিম নাসাই তিরমিজি ইবনে মাজা এবং আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে জামিউল উসুল তিন হাজার দুইশো সাতাত্তর এই হাদিস থেকে প্রমাণিত হয় যে ঈশার নামাজ দেরি করে পড়া মস্ত হাব আর এটাই হানাফিমা ঝাবির মত ফাতুসামি প্রথম খণ্ড একশো তিনশো তিনশো ছেষট্টি পৃষ্ঠা অবশ্য মুসল্লিদের জন্য কষ্টকর হলে অবশ্য মুসলিদের জন্য কষ্টকর হলে কিংবা মুসুল্লে কম হওয়ার আশঙ্কা থাকলে শুরুর ওয়াক্তে ঈসার নামাজ পড়ায় কোনো দোষ নেই বুখারি তিনশো এবং চারশো পাঁচশো তেতাল্লিশ এবং পাঁচশো আটত্রিশ নম্বর হাদিস নফল নামাজের জন্য মাখরু আক্ত হজরত আবু সাইদ খুদ্রি আদি আল্লাহান বলেন আমি সাল্লামকে বলতে শুনেছি ফজরের নামাজের পরে সূর্য উদয় হওয়ার পর্যন্ত আর কোনো নামাজ নেই আর আসরের নামাজের পরে সূর্যাস্ত পর্যন্ত আর কোনো নামাজ নেই সাহি বুখারি পাঁচশো উনষাট শাব্দিক কিছু তারতম্য সহ এই হাদিসটি মুসলিম আবু ইবনে মাজা এবং শরীফে বর্ণিত হয়েছে শিক্ষণীয় এই হাদিস থেকে প্রমাণিত হয় যে পরে হওয়া পর্যন্ত আর কোনো নফল নামাজ পড়া যাবে না তবে ফজরের সুন্নত দুরাকাত পড়তে হবে তিরমিজি হাদিস চারশো উনিশ অনুরূপভাবে আসরের নামাজের পরে সূর্য কিরণহীন হওয়া পর্যন্ত আর কোনো নফল নামাজ পড়া যাবে না আর সূর্য কিরণহীন হয়ে পড়লে ওই দিনের আসর ব্যতীত সব ধরনের নামাজ পড়াই নিষিদ্ধ তবে সুভে সাদেকের পরে সূর্য উদয় হওয়া পূর্ব পর্যন্ত এবং আসরের পরে সূর্য কিরণহীন হওয়া পূর্ব পর্যন্ত কাজা নামাজ আদায় করার সুযোগ রয়েছে এটাই হানাফিমা ছাবের মত ফাতুয়া শাহামী প্রথম কণ্ড তিনশো পঁচাত্তর পৃষ্ঠা এর বিপরীতে কোনো কোনো ইমাম উপরোক্ত মাখরু আঁকতে তাও নামাজ পড়া বৈধ বলেছেন কিন্তু বুখারি শরীফের ফজর ও আসরের পরের তাওয়াফ করার অধ্যায়ে ইমাম বুখারি রাহিমল্লাহ বলেছেন হজরত উমার রাজি আল্লাহ ফজরের পরে তাওয়াফ করলেন অতঃপর সাওয়ার হয়ে জি জি জিতুয়া নামক স্থানে গিয়ে দুরাকাত নামাজ পড়লেন হজরত উমার রাজি আমল থেকে প্রমাণিত হয় যে উপরোক্ত মাকরুয়াক্তে তাওয়াফের নামাজ পড়াও বৈধ নয় অন্যথায় হজরত উমার রাজি আল্লাহানহু মসজিদে হারাম ছেড়ে অন্যত্র গিয়ে কেন নামাজ আদায় করবেন এমনইভাবে তাহিয়াতুল ওদু তাহিয়াতুল মসজিদ সহ কোনো নফল নামাজই এ সময় পড়া বৈধ নয় যেহেতু পূর্ববর্ণিত নিষেধাজ্ঞায় হাদিসটির ব্যাপক অর্থে বর্ণিত হয়েছে এটাই হানাফিমা ঝাবের মতামী প্রথম খন্ড তিনশো পঁচাত্তর পৃষ্ঠা আবার কেউ কেউ আসরের পরে দুই রাকাত নফল পড়া সুনত বা কমপক্ষে বৈধ মনে করেন দলিল হিসাবে পেশ করেন হজরত আয়েশার আদি আনহা থেকে বুখারী শরীফের হাদিস হজরত আয়সার আদি আনহা বলেন রাসুল সাল্লাহ আলাহিসাল্লাম প্রকাশ্যে বা গোপনে কখনো দুই রাকাত নামাজ ছাড়তেন না ফজরের পূর্বে ও আসরের পরে সাহি বুখারি পাঁচশো পঁয়ষট্টি অন্য বর্ণনে রয়েছে যে তিনি বলেন রাসুল সাল্লাহ আলিয়া আসরের পরে আমার নিকট আসলে দুই রাকাত নামাজ পড়তেন বুখারি হাদিস পাঁচশো চৌষট্টি কিছু তারতম্যসহ এই হাদিসটি বুখারি শরীফের বেশ কয়েক জায়গায় বর্ণিত হয়েছে এর জবাবে বুখারি শরীফের নিম্ন বর্ণিত হাদিসটি পেশ করা যেতে পারে হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহন থেকে বর্ণিত হয়েছে যে তার আজাদকৃত গোলাম উরাই ইব্রাহিম হল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলাই সাল্লামের নিষেধাজ্ঞা সত্ত্বেও আয়েশা রাদি আল্লাহন আসরের পরে দুই রাকাত নামাজ পড়েন মর্মে সংবাদ পেয়ে হজরত ইবনে আব্বাস আব্দুর রহমান ইবনে আজহার এবং মিসুয়ার ইবনে মাহরামাহ আমাকে হজরত আইসার দিয়াহের নিকট কারণ জিজ্ঞাসা করতে পাঠালেন জবে তিনি বললেন যে এই ব্যাপারে উম্মে সালামা দিয় আলাহানহাকে জিজ্ঞাসা করো আমি হজরত সালামা সালামার আদিয়াল্লাহ নিকট জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি নবী করিম সাল্লিয় সালাম থেকে শুনেছি যে তিনি ওই দুই রাকাত পড়তে নিষেধ করতেন অতপর একদিন তিনি আসরের নামাজ পড়ে আমার ঘরে এসে ওই দুই রাকাত পড়লেন আমি কারণ জানতে চাইলে তিনি বললেন আমার নিকট আবুল কায়েস গুচ্ছে কিছু মানুষ ইসলাম সম্পর্কে জানতে এসেছিল সেই কারণে আমি জোহরের পরে দুই রাকাত পড়তে পারিনি এটা হলো সেই দুই রাকাত সহি বুখারি চার শাব্দিক কিছু তারতম্য সহ এই হাদিসটি মুসলিম নাসাই পাত নাসাইয়ের পাঁচশো আশি এবং আবুদাউদ শরীফে বর্ণিত হয়েছে জামিউল ওসুল চার হাজার একশো আট এই হাদিসে এই হাদিসের প্রতি লক্ষ্য করুন হজরত আইসার আদি আল্লাহানহা থেকে বুখারি শরীফের পাঁচশো চৌষট্টি এবং পাঁচশো পঁয়ষট্টি নম্বরে যে হাদিস বর্ণিত হয়েছে রাসুল সাল্লা সালামের মৃত্যুর পরে হজরত এ এবারে জিজ্ঞাসা করা হলে তিনি ওই সকল হাদিস পেশ না করে এই ব্যাপারে হজরত উম্মে সালামাকে জিজ্ঞাসা করতে বলেন অথচ সালামার বর্ণনা থেকে হজরত আমলের পক্ষে কোনো দলিল মেলেনি বরং আরো স্পষ্ট হয় যে এটা রাসুল সাল্লাহ সাল্লামের নিয়মিত আমল ছিল না জুহরের পরের দুরাকাত পড়তে না পারার কারণে তার কাজা হিসেবে পড়েছেন মাত্র সুতরাং এটাকে স্বাভাবিক আমল হিসেবে গ্রহণ করা যাবে না হজরত আইসারাদি আল্লাহার হাদিস দ্বারা গদিল গ্রহণ করলে আসরের পরে দুই রাকাত নামাজ আদায় করা সুন্নত মনে করেছেন তারা ভেবে দেখুন যার হাদিসের ভিত্তিতে আপনারা এটাকে সুন্নত বলছেন অথচ রসুল সাল্লাহ আলাই সালামের মৃত্যুর পরে তিনি নিজে ওই সকল হাদিস দ্বারা দলিল পেশ করেননি উপরন্তু এ সময় নামাজ পড়ার আমল সংক্রান্ত হজরত আইসারাদি আল্লাহহানা থেকে বর্ণিত হাদিসের তুলনায় রসুল সাল্লাহ সাল্লামের নিষেধাজ্ঞার হাদিসের বর্ণনায় অনেক ব্যাপক আবার হতে পারে আসরের পরে নামাজ পড়ার আমল রসল সালিয়া ওই সময় করতেন যখন এই ব্যাপারে নিষেধাজ্ঞা আসেনি অথবা ওই আমল ছিল রসল সালামের জন্য খাস ও তার বৈশিষ্ট্য যা অন্যদের জন্য অনুকরণীয় নয় নফল নামাজের মাখরু কাজা নামাজ পড়া জায়জ হজরত উম্মে সালামার আদিয়ালের নিকটে জিজ্ঞাসা করলেন তিনি বললেন আমি নবীজি সাল্লি সালামকে থেকে শুনেছি যে তিনি ওই দুই রাকাত অর্থাৎ আসরের পরে দুই রাকাত পড়তে নিষেধ করতেন অতঃপর একদিন তিনি আসরের নামাজ পড়ে আমার ঘরে এসে ওই দুই রাকাত পড়লেন আমি কারণ জানতে চাইলে তিনি বললেন আমার নিকট আব আবদুল কায়েস গুত্রের কিছু লোক ইসলাম সম্পর্কে জানতে চেয়েছিল সেই কারণে আমি জুহরের পরের দুই রাকাত পড়তে পারিনি এটা হলো সেই দুই রাকাত সাহি বুখারি চার হাজার একশো এক একত্রিশ কিছু তারতম্য সহ এহাদিসটি মুসলিম নাসাইয়ের পাঁচশো আশি এবং আবুদাউদ্দে বর্ণিত হয়েছে জামিন রসুল চার হাজার একশো আট শিক্ষণীয় এই হাদিস থেকে প্রমাণিত হয় যে নফল নামাজের মাখরু আকতেও কাজা নামাজ পড়া যায় এটাই মত প্রথম পৃষ্ঠা অবশ্য সুন্নতের কাজা পড়ার বিষয়টি রাসল সাহের বৈশিষ্ট্য এছাড়া তিনি নফলেরও কাজা পড়তেন অন্যদের জন্য নফল নামাজের কাজা নেই এবং আসরের পরে তা আদায় করা বৈধতাও নেই সব ধরনের নামাজের জন্য মাখরু আক্ত। হাজরত উকবা ইবনে আমের জুহানি রাদিয়া থেকে বর্ণিত তিনি বলেন তিনটি সময় রাস্তাল্লাহ সাল্লাম আমাদেরকে নামাজ পড়তে বা মৃত ব্যক্তিকে দাফন করতে নিষেধ করতেন যখন সূর্য পরিষ্কার হয়ে উদিত হয় অর্থাৎ উঁচু হওয়ার পূর্ব পর্যন্ত ঠিক দুপুরের পর সময় যখন সূর্য বরাবর উপরে স্থির থাকে অর্থাৎ পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পূর্ব পর্যন্ত এবং যখন অস্ত যাওয়ার জন্য অবতরণ করে অর্থাৎ অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত মুসলিম শরীফ আঠারোশো দুই হজরত ইবনুল মুবারক রাহিমহল্লা বলেন এই হাদিসের মধ্যে যে অর্থ করা হয়েছে তা হচ্ছে জানাজার নামাজ তিরমিজির এক হাজার তিরিশ কিছু তারতম্য সহ এই হাদিসটি তিরমিজি নাসাই ইবনে মাজা আবুদাউদ্ শরীফে বর্ণিত হয়েছে জামি রসুল তিন হাজার তিনশো তেত্রিশ শিক্ষণীয় এই হাদিস থেকে প্রমাণিত হয় যে উপরোক্ত তিন ওয়াক্তে সব ধরনের নামাজ পড়াই মাখরু তবে কেউই ওই দিনের আসর না পড়ে থাকলে সূর্য ডুবন্ত অবস্থাতেও তা পড়ে নিবে বুখারি পাঁচশো উনত্রিশ এটাই হানাফি মাঝাবের মত ফতোয়া স্বামী তিনশো একান্ন একাত্তর পৃষ্ঠা উলামাই কিরামের তাহকিক মতে উক্ত সময় হলো সূর্যোদয়ের থেকে দশ মিনিট পর্যন্ত সূর্য সূর্য মাথার মাথায় আসার পূর্বে তিন মিনিট এবং পরে তিন মিনিট এবং সূর্যাস্তের পূর্বে দশ মিনিট আলহামদুলিল্লাহ এই পর্বটি আমরা এখানে শেষ করছি ইনশা আল্লাহ আগামী পর্বে আমরা আজান এবং ইকামত নিয়ে বিস্তারিত আলোচনা করবো আসসালামু আলাইকুম আহমদুল্লাহ يا ربي يا ربي اني اسالك العفو